বিএনপি একটি অকার্যকর দলে পরিণত হয়েছে। ভোরের নিউজ ২৪ ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি একটি অকার্যকর দলে পরিণত হয়েছে। বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের মহাসড়কে অদম্য গতি এগিয়ে চলেছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উঠে এসেছে বাংলাদেশ। এখন মধ্যম আয়ের দেশ, খাদ্য ঘাটতি দেশ থেকে খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে। দেশের মানুষের মাথাপিছু আয় এখন $2000। দারিদ্র্য 40% থেকে 20% নেমে এসেছে। দেশের মানুষের গড় আয়ু এখন 73 বছরে উন্নীত হয়েছে। সুতরাং রাষ্ট্র এগিয়ে যাচ্ছে। বরং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নেতৃত্বে বিএনপি অকার্যকর দলে পরিণত হয়েছে। এর আগে তথ্যমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রিবা গাঙ্গুলি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাক্ষাতে ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দুই দেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর নির্মিতব্য ছবির বিষয়ে আলোচনা হয়েছে। বঙ্গবন্ধু ফিল্মের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে উল্লেখ করে তিনি জানান, ছবির স্ক্রিপ্ট রাইটার আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন, গত 2 সপ্তাহ এ দেশে থাকবেন। বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল ছবিটি পরিচালনা করবেন উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ছবিটি ভারত বাংলাদেশের যৌথ মালিকানায় নির্মিত হচ্ছে। এতে বাংলাদেশের মালিকানা 60% এবং ভারতের মালিকানা 40%। ভারতে বাংলাদেশ টেলিভিশন দেখানোর বিষয়ে অগ্রগতি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে দেখানোর ব্যাপারেও হাইকমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যাওয়ার বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নাজিমুদ্দিন রোডের কারাগারে খালেদা জিয়াকে রাখার বিষয়ে বিএনপি বলেছে, তাকে জনমানবহীন নির্জন কারাগারে রাখা হয়েছে। এখন তাকে নবনির্মিত আধুনিক কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। পুরনো কারাগারটি জাদুঘরে রূপান্তরিত হচ্ছে। এখন তো বিএনপির খুশি হওয়ারই কথা। ধন্যবাদ। আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।